বন্ধুরা আপনার সুগন্ধি ফুলের মধ্যে বেলি জুই গন্ধরাজ রজনীগন্ধা গোলাপ প্রভৃতি ফুলের নাম তো অবশ্যই শুনেছেন এই প্রতিটি ফুলের মৃদুগন্ধ প্রায় ভিন্ন হয় কিন্তু আপনারা যদি সুগন্ধি ফুলের চেয়েও বেশি তীব্র ফুলের গাছের খোঁজ করে থাকেন বা সন্ধান করে থাকেন তবে আজ আমি আপনাদের একটি বিশেষ সুগন্ধি ফুল গাছ সম্পর্কে বলব বন্ধুরা এই গাছটির নাম অ্যারোমেটিক জুই অনেকে আবার বুদ্ধ জুঁয় বলে থাকে লতনার প্রকৃতির গাছটিতে এপ্রিল মে মাস থেকে ফুল ফোটা শুরু হয় যা চলে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত তাই আপনারা যারা সুগন্ধি ফুল গাছ ভালোবাসেন আপনারা এই অ্যারোমেটিক জুই গাছটি নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন বর্ষার সময়টিতে নার্সারিতে এই গাছটি আপনারা মোটামুটি পেয়ে যাবেন কিন্তু অন্যান্য সময়ে আপনারা নার্সারিতে নাও পেতে পারেন আর দাম পড়তে পারে তিরিশ থেকে ষাট টাকার মধ্যে আজ অ্যারোমেটিক জুই গাছটির পরিচর্যার পাশাপাশি প্রতিস্থাপন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই যেসব বন্ধুদের এই গাছটি সম্পর্কে কোনো ধারণা নেই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমি পিন্টু বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং ক্রিয়েটিভিটি গার্ডেনিং চলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে থাকতে পারলাম না আমার অনেক বন্ধুরা আছেন যারা ভিডিওটি সম্পূর্ণ তো দেখেন কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলে যান তাই আঙুলটিকে লাইক বাটনের কাছে নিয়ে গিয়ে প্রেস করে দিন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দিন আমার এমন অ্যাভারেজ নাইনটি টু পার্সেন্ট বন্ধুরা আছেন যারা ভিডিওটি দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যান আর নাইনটি টু পার্সেন্ট মানে অ্যাভারেজ দেড় থেকে দু লাখ সাবস্ক্রাইবার খুব খারাপ লাগে যাই বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই অ্যারোমেটিক জুই গাছটির বয়স প্রায় দেড় বছর এবং গাছটি আট ইঞ্চি টবে বসানো আছে আট ইঞ্চি টবে বসেও গাছটির গ্রোথ বেশ ভালো এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছে প্রচুর সংখ্যায় ফুলও আছে এই গাছটিতে মে মাসের মাঝামাঝি সময়টিতে প্রচুর সংখ্যায় ফুল এসেছিল কিন্তু বিশেষ অসুবিধার জন্য তখন ভিডিও ক্যাপচার করা হয়ে ওঠেনি তা না হলে আপনারা এই ভিডিওটি দেড় মাস আগে পেয়ে যেতেন মে মাস থেকে শুরু করে অ্যাট প্রেজেন্ট গাছটিতে কন্টিনিউ ফুল ফুটেই চলেছে এবং আগামী কয়েক মাস এইভাবেই চলবে পরিচর্যার প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি এই অ্যারোমেটিক জুই বা বুদ্ধ জুই গাছটি আপনাদের বাড়িতে থাকলে এই বসাতে আপনারা গাছটির কাটিং বসিয়ে দেবেন কারণ কাটিং বসানোর জন্য সব থেকে আদর্শ সময় এই বর্ষাকাল কারণ আপনাদের বাড়িতে যদি একটি সিঙ্গেল গাছ থাকে তাহলে আপনার উচিত কিছু সংখ্যা গাছ তৈরি করে রাখা যাতে একটি গাছ মারা গেলেও অন্য কোনো স্থানে গাছটিকে খুঁজতে না হয় তাছাড়া নার্সারিতেও গাছটি অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এই অ্যারোমেটিক জুই গাছের কাটিং থেকে কিভাবে চারা গাছ তৈরি করতে হয় সেই বিষয়ে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে দেব। এবার আসি পরিচর্যার মূল আলোচনায় এটি একটি লতানোর প্রকৃতির গাছ হলেও ভীষণ একটি হাড়ি প্ল্যান্ট একবার সে কোনো মাটি ধরে নিলে সহজে গাছটি মরে না এই গাছটিকে আমি আজ থেকে দেড় বছর আগে নার্সারিটিকে সংগ্রহ করেছিলাম সেই ভিডিও ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন আজ দেড় বছর পরে গাছটি বেশ বড় হয়ে উঠেছে এবং গাছে প্রচুর সংখ্যায় ফুল এসেছে এই গাছটির ফুল শেষ হয়ে যাওয়ার পরে শুকনো ডালগুলিকে ধালো চাকু বা ব্লেড দিয়ে কেটে দেবেন তবে কোনো ধরনের ডালপালা কাটাই ছাটাই করবেন না সেপ্টেম্বর অক্টোবর মাসের পর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করবেন না প্রয়োজনে দেড় দু মাস অন্তর অন্তর হাড়গুঁড়ো এবং শিঙ্কুচি ব্যবহার করবেন এই অ্যারোমেটিক জুই গাছটির মূল পরিচর্যা শুরু হয় ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মাঝামাঝি সময়ে প্রয়োজনে আপনারা টবের মাটি পরিবর্তন শেকড় কাটাই ছাটায় প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজগুলি ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলবেন এই সময় থেকে গাছে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হতে থাকে তাই নতুন ব্রাঞ্চ তৈরি হওয়ার আগেই মাটির পরিবর্তন বা শেকড় কাটাই ছাটাই সম্পূর্ণ করে ফেলবেন প্রাথমিক অবস্থাতে আট ইঞ্চি টবের ক্ষেত্রে এক চামচ হাড়গুঁড়ো এবং এক চামচ শিঙ্কুচি দেড় মাস অন্তর অন্তর প্রয়োগ করতে হবে এবং যখন দেখবেন গাছে কুড়ি আসতে শুরু করেছে তখন এক থেকে দেড় মাস অন্তর অন্তর চা চামচের এক চামচ পটাশ টবের সাইড দিয়ে আপনারা দিয়ে দেবেন তাহলে গাছে কুড়ি ঝরে যাওয়া বা ফুলের আকৃতি ছোটো হয়ে যাওয়া প্রভৃতি সমস্যা থাকবে না এপ্রিল মে মাসে যখন গাছে নতুন নতুন শাখা পোশাকা তৈরি হতে শুরু করবে তখন লক্ষ্য করবেন ডালের দুই একটিতে কুড়ি আসতে শুরু করছে তখন আপনারা দেড় মাস অন্তর অন্তর গাছের গোড়ায় অ্যাগ্রোমিন ব্যবহার করবেন অথবা আপনারা অ্যাগ্রোমিনের পরিবর্তে টপ গোল্ডও ব্যবহার করতে পারেন এর মধ্যে গাছের প্রয়োজনীয় জিঙ্ক সালফেট ম্যাগনেসিয়াম সালফার ক্যালসিয়াম প্রভৃতি উপাদান থাকে যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং গাছের ফুলের পরিমাণ বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে অথবা আপনারা গাছে কুড়ি আসা শুরু করলেই কলার খোসার তরল সার এবং গবরের তরল সার একত্রে মিশে ব্যবহার করতে পারেন এই তরল সার ব্যবহারের জন্য প্রথমে হাফ মগ জল নিচ্ছি এটি কলার খোসার তরল সার এটি কিছুটা পরিমাণ ঢেলে নিলাম এবং এটি গোবরের তরল সার এটিও কিছুটা পরিমাণ ঢেলে নিলাম এবারে মগের জলটিকে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি যদি সম্ভব হয় প্রত্যেক মাসে এটিকে আপনারা ব্যবহার করবেন এতে আপনারা খুব ভালো সুফল পাবেন বন্ধুরা এই অ্যারোমেটিক জুই গাছের প্রতিস্থাপন সংক্রান্ত ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে চাইলে আপনার উপরের আয় বাটনটিতে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা ভিডিও নিজে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন সেই ভিডিওটিতে অ্যারোমেটিক জুই গাছের টপ নির্বাচন থেকে শুরু করে মাটি প্রস্তুত অর্থাৎ সয়েল মিক্সিং কেমন ড্রেনেজ সিস্টেম হওয়া দরকার টবের প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে তাই আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আর যদি আপনাদের কোনো এই গাছ সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তার রিপ্লাই আমি অবশ্যই দেবো তা সবাই ভালো থাকবেন টেক কেয়ার